করুণাময়ী রানী রাসমণি। কালই ওকে বাড়ি ছেড়ে যেতে হবে, কবরেজ মশাই বলেছেন। কবরেজ মশাই কি বলেছেন বড় মা? হাওয়া বদল করতে। ও ভুল ঠাকমা, হাওয়া বদল করা কি গো? আমিও যাওয়া হাওয়া বদল করতে? বেহা আপনার কা সীমা আছে, ও কি বলছে কি হ্যাঁ এই গুরুজনদের সামনে? রানী, যাওয়া যদি তোমাদের এতই অপছন্দের কারণ হয় তাহলে সরাসরি সেটি আমাকে কেন বললে না? শুধু শুধু ফুল ঠাকুমাকে কেন কথা শোনালেন? ওনার কি দোষ? দেখ 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 যুগি দেখ, হ্যাঁ বড় গিনি কেমন চালটা চেলেছে, মায়ের বিরুদ্ধে ছেলেকে উস্কে দিয়েছে। আমাদের পথ দেখিয়েছেন, রক্ত চান, রক্ত আর রক্ত চান। কিন্তু মেধো চর সর্দার ফিকিরি সেজে আমাদের খবর আনে, এরেকে মারলে মেরে ফেললে, শুধু শুধু একটা মানুষকে অকারণে শেষ করে ফেললে। সর্দার, আমি তো তোমাকে তল্লাশি করতে বলিনি। ছোট কর্তা, টাকার দল চট ছেড়ে যায়, ওরাই সব খবর খবর দেয়। আমি জানি, সব সব জানি, কিন্তু একটা কথা স্পষ্ট করে শুনে রাখো, আমি অকারণ রক্তপাত চাই না। আর যেন কোনো দিন না শুনি যে মারবাড়ি পাইকরা মানুষ খুন করেছে, তাহলে এর ফল ভালো হবে না। কথা হচ্ছে ছোট কর্তা, এমন কাজ আর কখনো হবে না। মাপ চাইছি। ঠিক আছে, কিন্তু আমি বেশ বুঝতে পারছি এই রক্তপাতের ফল ভালো হবে না। মা আমাদের পথ দেখিয়েছে। ও মা আমাদের পথ দেখিয়েছে, রক্ত চান, রক্ত আর রক্ত চান। তা বুঝতেও ভুল হচ্ছে না, আমার মার বংশের রক্ত চান। ওদের রক্ত উৎসুক করার সময় এসেছে। বড় মা, আমি বড় ভুল করে ফেলেছি গো বড় মা, বড় ভুল করে ফেলেছি। তুমি আমায় মাফ করে দাও গো বড় মা। নতুন বউয়ের সঙ্গে তোপ ব্যবহার করলুম, তুমি চন্দর তোমরাই ঠিক বলেছিলে, নতুন বউ আমার পা ধরে মাপ চাইতে এলো, আমি কিনা
তাকেও পায়ে ঠেললো। তুই আমার পেটে হোসনি ঠিকই, কিন্তু মেয়ের থেকেও বেশি। তুই যে পাপ করেছিস তার কোনো সীমা নেই। ঘরের লক্ষ্মীকে ছন্দ করেছিস, অপয়া ভেবেছিস, তোকে পায়শ্চিত্ত করতে হবে। কথা দে, এরকম ভাবনা কোনোদিন আর মনে আনবি না। তোর ঘরে যে এসেছে তাকে অপমান করার ফল তো তুই পেলি হাতে নাতে। বড় মা, আমার ভুল হয়ে গেছে, এমন পাপ আমি আর কখনো করবো না, কখনো না। তুমি চন্দন তোমরা ঠিক বলতে বড় মা, আমি এমন পাপ করবো না। পাইকদের সবাইকে ছুটি দিয়েছি সর্দার, আজ রাতে তুমিও ছুটি নাও। ওর ইচ্ছাই পূর্ণ হবে মা, আজ রেতেই মার বংশের রক্ত উৎসুক করবো। ইতরামের বেটাকে তোর চরণে বলি দেব মা। জয় মা কালী। বিশ্বাস করো, ক্রিস যখন ফিরবে তোমার মুডটা একদম ভালো হয়ে যাবে। ক্রিস দা না হয় কোথাও গেছে, বাড়িতে আরেকজনও ফেরেনি, আমি একটু আগে দেখে এলাম, তার ঘর অন্ধকার। কার ঘরে? সানি ম্যাডাম। আমার জীবনে না শুধু একটাই আশা আছে, যে আমার পর নিজে দুপায়ে হাঁটবে। আর সেই আশাটা আমার যদি পূরণ না হয়। কে কি করবে তুমি? দেব পরিবারের আরেকজনকে পঙ্গু করব আমি। তুমি ওকে ছুঁয়ে দেখাও। কোহিনুর বাবু, কোহিনুর বাবু, কি হয়েছে চুমকু? টিকলি ফোন করেছে, বলছে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। হ্যালো, কি হয়েছে বল? আরে মিষ্টি বৌদি, তুমি আমার কথাটা শোনো। বল বল বল, কি হয়েছে? আসলে এখানে না চুরি হয়ে গেছে। চুরি হয়েছে? কি বলছিস, কি কি চুরি হয়েছে? মহলক্ষের গয়না চুরি হয়েছে? বল, আমাকে চুপ করে থাকিস না। কিছু আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। কেন? এই মুহূর্তে আপনার মেডিকেল প্র্যাকটিসের কোনো রাইট নেই, আর আপনি ওটিতে ঢুকে পড়েছেন। আমার পাশে ডাক্তারকে নিয়ে যাচ্ছিস? সাদা পাটালি তোর একদিন কি আমার এক। আশ্চর্য পারদ, তুমি একটু লুচি টুচিও ভেজে দিতে পারলে না ওকে? একদম সেন্টারের আয়ার মতো কথা বলছো তুমি, চিকেন খেয়েছে আর কিছু খাইনি। আরে তোমার কোনো দায়িত্ব নেই তো, তুমি এখানে কি করতে আছো? খুনি বন্ধু, কাকে কি বলছো তুমি? হ্যাঁ, এমন তোমরা কি মানুষ হবে না কোনোদিনও?
নিন, রাখুন। দিল্লি থেকে সুমিত পারেখজি এসেছেন না? স্যার পারেখজিকে একটু খুশি করতে চেয়েছে। আপনার কাজ হয়ে যাবে। সদ্য ফুটেছে এমন ফুল যাবে। খুব যত্ন করে রাখো, রাখো রাখো রাখো। এর মধ্যে দামি একটা হিরের নেকলেস রয়েছে। সব্যসাচী বাবু ফোন করেছিলেন, নেকলেসটা কোথায়? মেবি ওটা আমি প্রীতির হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। দোষ তোমার বিভাস কাকা, এত দামি একটা জিনিসের দায়িত্ব তোমার একা প্রীতির উপর দেওয়া উচিত হয়নি। তুমি প্রীতিকে সাপোর্ট করছো কেন? কারণ আমি ওকে খুব ভালো করে চিনি।